হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আমার বাগানের নাগামরিচ গাছের আপডেট নিয়ে আসলাম। তো এটার আগে আপনাদের একটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি টিপে নিন, যাতে নতুন নতুন সব আপডেট ভিডিও পেতে পারেন। তো বন্ধুরা, এখন দেখে নিন আমার নাগামরিচ গাছটি। প্রচুর প্রচুর মরিচ ধরছে, প্রচুর মরিচ ধরছে এই গাছে। এত পরিমাণ মরিচ ধরছে যে আপনারা না দেখে বিশ্বাস করবেন না। মরিচের কারণে গাছটি অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক মরিচ। এই যে দেখুন, প্রচুর মরিচ। তাছাড়া গাছে এখনো প্রচুর ফুল রয়েছে, আরো মরিচ ধরবে। অনেক বড় হয়েছে গাছটা, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন, অসংখ্য মরিচ। এই যে অনেক মরিচ। এই মরিচগুলো এক এক জায়গায় এক এক নামে চিনে, কেউ নাগা মরিচ নামে চিনে, কেউ মুম্বাই মরিচ নামে চিনে, আবার কেউ ফোটকা মরিচ নামে চিনে। আসলে অঞ্চল ভেদে এই মরিচকে এক নাম এক এক নামে এক একজন চিনে। তো এই মরিচ মানুষ খুব পছন্দ করে, এই জন্য যে মরিচের সুগন্ধটা অনেক ভালো লাগে আর মরিচগুলো অনেক ঝাল হয়, এই জন্য এই মরিচ মানুষ লাইক করে। আর বাজারে এই মরিচের বেশ কদর আছে, দামও আছে বটে। গাছে যখন মরিচ ধরে তখন আসলে খুব দৃষ্টিনন্দন দেখায়, অনেক সুন্দর লাগে। গাছ অনেক বিশাল হয়, সেই অনুযায়ী একদম ঝুমকার মতো মরিচ ধরে। যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে গাছ রোপণ করতে পারেন, তাহলে আপনি আপনার কাছে অনেক মরিচ ধরবে। তো এই গাছটি কীভাবে রোপণ করছি সেটার ভিডিও কিছুদিন আগে আমি ইউটিউবে দিয়েছিলাম। তো আমি সেই ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়া এই ভিডিও শেষে অর্থাৎ ইন্ড স্ক্রিনে ভিডিওটি দিয়েছি, আপনি চলে সেখান থেকেও দেখতে পারেন। তারপর ডিসক্রিপশনেও লিংক আছে, আপনার ওখানে গিয়েও ভিডিওটি দেখতে পারেন। ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন সেই পদ্ধতিতে নাগামরিচ রোপণ করলে আশা করি এমন ফলন পাবেন ইনশাল্লাহ। যত্ন করলে গাছ অনেক ফলন হয়, গাছ অনেক বড় হয়। আসলে সব কিছু যত্নের মধ্যে আপনারা যত্ন করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপে রাখুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।